বাঙালি এই বাঙালি এই বাঙালি না আমি বলতেছি উনি এমপি ও এমপি হবে ডাইরেক্ট নমিশন ডাইরেক্ট নমিশন আমার কথা আমি আল্লাহর পাগলা আমার 100 বাড়ি কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি বলতে চাই আপনার দুটো কথা আমি বলি দাঁড়িয়ে ধরেন আমি কথা বলি আপনি ভাই এটা দেখেন আমি বলি আপনারে আপনি কি দেশে কি কি পদে আসবেন আমার বলেন আমি বলি প্রধানমন্ত্রী আমার মা শুনবে কি হ্যাঁ আমি এভাবে বললে হবে বাইটু ধরেন সবাই ধরেন আমি 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 আমার কথা হচ্ছে আমার কথা সবাই শুনবেন যদি খারাপ হয় পরে আপনারা বলবেন কথা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা হ্যাঁ জাতির জনক আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারে আমি মা বইলা ডাকি আমার কথা হচ্ছে এই এই বাঙালি এই বাঙালি এই বাঙালি না আমি বলতেছি উনি এমপি ও এমপি হবে ডাইরেক্ট নমিশন ডাইরেক্ট নমিশন আমার কথা হচ্ছে ডাইরেক্ট নমিশন আমি আল্লাহর পাগল আমাকে কথা বলতে সময় দিবেন নাহলে আমি আর বলবো না আমি আল্লাহর পাগল আজকে মুখটা বইলা দিছি যদি আপনি না করেন আপনি আল্লাহর কাছে যাই থাকবেন চেষ্টা করে যান আল্লাহ তাআলা আপনাকে এমপি পদ দেখ আমি দোয়া করি ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক তিনি কয়েকদিন আগে সাততলা বস্তিতে যখন নির্বাচনী প্রচারণায় যান তিনি তখন কিন্তু একটি বাধার সম্মুখীন হন এবং সেই বাধার পরে তিনি কিন্তু আসলে প্রশাসনের একটি সহায়তা নিচ্ছেন এবং তারপরে তাকে আসলে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি তিনি আসলে কোনো বাধার সম্মুখীন হননি সেটি কিন্তু তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে নিশ্চিত করেছেন দর্শক সবাই কিন্তু তাকে পেলেই ফ্রেম বন্দি করে রাখছেন মুঠোফোনে কিন্তু ফ্রেম বন্দি করে রাখছেন সবাই আমরা গরিব উনিও গরিব উনি সংসদে আসলে আমাদের জন্য দুই চার কথা বলবে আমরা এই জন্য একটা প্রাধান্য ওনাকে দিতে চাই সতেরো আসনে উনি নির্বাচন করতেছে ইনশাআল্লাহ আমরা ওনার পিছে আসি ছিলাম আগেও এখনো আছি একতারা